মুভি শুরু হয় 1985 সালে। এই যে দেখতে পাচ্ছিস আমার কারো বার্থডে পালন হয়েছে, সবাই গান টান গাইতেছে, মজা মাসি করছে, যে দেখতেছি কিছু ছেলে একটা গেম খেলতেছে, গেমটার ভিতরে আপনার কাহিনী হয়েছে আপনার যে বোতলটা ঘুরাবে চার দিকে পড়বে তার সাথে তার মানে একটা রুমের ভিতরে যেতে হবে, তারপর সে যা যেটা মানছে সেটা করবে, কুৎকুত মানে যেগুলো মানছে সেগুলো, তারপর একটা ছেলে একটা বোতল ঘোরাতে থাকে, যাই হোক বোতল ঘোরাতে ঘোরাতে তারপরে পরে যেটা মেয়ের দিকে, তারপর একটা মেয়ের সাথে একটা ছেলে একটা রুমের ভিতরে চলে যায়, তারপর মানে যেটা মনে হয় সেটাই করতে পারবে, তারপরে মানে যে কোন যে ছেলেটা আছে ওই ছেলেটা মানে তার বন্ধুর কাছে জিজ্ঞেস করে যে বন্ধু এইসব খেলার বিষয়ে তোমার আমার তোমার একটা ধারণা নাই, তুই আমাকে খেলার বিষয়ে তোমার একটা ধারণা দে, তোমার মোটাটাই বলে যে আমার এইসব বিষয়ে অনেক অভিজ্ঞতা কারণ এগুলো আমি অনেক খেলছি, তোমার এটা আমার অনেক জানা আছে, যাই হোক তোমাকে পরে শেখাবো অনেক, তুমি এখন আমি তোমার গেম খেলবো তুমি বসে বসে দেখো, ছেলেটাই তো সেকেন্ডটাই তো সুযোগ খুঁজেছে, তারপর বোতলটা মোটাটা একটা বোতল ঘুরায়, বোতল ঘুরানোর পর পরে যেটা মেয়ের দিকে, মেয়েটা তো ছেলেটার সাথে যাইতে চায় না কিন্তু কী করার খেলার প্রতি নিয়ে পড়ছে যাইতে তো হবে, মোটাটাই তো অনেক খুশি পুরো ড্যান্স দিয়েছে, তারপরে এক রুমের ভিতরে গেছে, তারপর ছেলেটাকে মেয়েটা বলে যে আমাকে ছেড়ে দাও, ছেলেটা বলে না আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে মানে কিছু একটা করতে চাই, হ্যাঁ তারপর মোটাটাকে ছেলেটাকে ধাক্কা দিয়ে চলে যায় মেয়েটা, তারপরে সেকেন্ডটার পালা, এখন সেকেন্ডটায় তো বোতল ঘুরান দিয়েছে, বোতলটা পড়ছে এটা মেয়ের দিকে, মেয়েটা তো অনেক খচ্চর, মেয়েটার সাথে ছেলেটা যাইতে চায় না কিন্তু কী আর করার বাচ্চা যখন তার সাথে যাইতেই হবে, তারপরে কী করবে কিছু করার নাই, জিবরাই কামড় দিয়া রুমের ভিতরে গেছে, তারপরে মেয়েটা বলে যে আমি তোমার সাথে খারাপ কিছুটা করতে চাই, তো ছেলেটা বলে না না করে সেগুলো সম্ভব না, তারপরে দেখতে পেতেছি মানে ছেলেটাকে অনেক শোনে বলছে শোনে, তারপর মেয়েটা অনেক উতলা মানে উলঙ্গ হয়ে, তারপর ছেলেটা গাপাতে ঝাঁপিয়ে পড়ে, তারপরে মেয়েটা অনেক মানে তারপর ছেলেটাকে অনেক চিলে চিলে করে, তারপর মেয়েটা জামা কাপড় পরে নেয়, পরে নেওয়ার পর তোমার মেয়ের ছেলেটাকে একটা অভিশাপ দেয় যে আমার সাথে যদি তুমি যেই কাজটা করল না তাহলে তোমার তুমি যে মেয়ের সাথে এক রাত থাকবা সেই মেয়ের বিয়ে হয়ে যাবে, তুমি কোনো মেয়ের সাথে সুখী হতে পারবা না, তারপরে মেয়েটা রাগ করে চলে যায়, তারপর তারপর ছেলেটা মানে রুমে আসে বাইরে এসে পুরো ছেলেটাতে পুরো নাজেহাল অবস্থা, তারপরে এই জায়গা থেকে চিন চলে যায় মানে নায়ক নায়িকা সব বড় হয়ে গেছে, আমাদের যে মেইন নায়ক সে ডাক্তার হয় আর একজন আছে সে মানে এমনি একটা ইপে কোম্পানিতে চাকরি করে, তারপর বললো যে বন্ধু আমার তো এরকম এরকম সমস্যা বউ তো থাকে না তুমি তো সেটা জানো, এখন কী করা যায়, তা বলো যে কী করবো আর বলো তুমি আমার অবস্থায় তো তুমি দেখতে পাচ্ছ চাকরি বাদা করি, তার ভিতরে এই মেয়েটার অভিশাপের কথা মনে পড়ে, বললো ভাই এর মেয়েটা অভিশাপ দিলে শালার আমার আমার সাথে আমার বই থাকে না বুঝলাম না কী যে করবো, তারপর তারা নিজেরা কথা কথা বলার পরে তারপর যে ডক্টর তার হসপিটালে যাওয়ার জন্য মানে ফোন দিছে, এই জন্য আবার সে হসপিটাল যাইতেছে, হসপিটাল যাওয়ার পর অনেকজন বয়সে আছে, দাঁত দাঁতে দাঁতে ব্যথা চুলকায় অনেক বিভিন্ন সমস্যার জন্য আইছে, তারপর হঠাৎ করে এক মেয়ের সাথে গেল তার এক্সের বিয়ে হয়ে যেতেছে, সেই জায়গায় যাওয়ার পর তার মনটা অনেক খারাপ কিন্তু তার ভিতরে হাতের তাড়ি দিল কী কী করবে বেটার, মানে যে মেয়ের সাথে এক রাত থাকে তারই মানে বিয়ে বিবাহ হয়ে যায় তার সাথে হয় না অন্য কারোর সাথে হয়ে যায়, তো হঠাৎ করে এক নায়িকার দিকে চোখ চলে গেল নায়কের, তারপরে মানে খুব ভালো লাগছে তারকে মানে তার হাসির উপরেই পুরো ক্রাশ খেয়ে গেছে নায়ক, তারপর কী করবে নায়ক মনে মনে ভাবতেছে যে আমি তো তার সাথে অন্যটা কিছু করলেই তাহলে ই হয়ে যাবে কেন তার বিয়ে হয়ে যায়, তার ভিতরে নায়িকা আবার একটু ফাজিয়া করে পানি ঢেলে দেয়, আবার নায়ককে রাগ করছে, তার সাথে বলে যে দেখো ভাই এই মেয়েটা তোমার পছন্দ হয়েছে তুমি কিছু করে দাও, পছন্দ হওয়ার পর কী হইবে, তারপর এক তার বান্ধবী সাত ধরে টাইনে নিয়ে গেল সিন ওই জায়গা থেকে কাট হয়ে যায়, তারপর আমাদের মেন হিরোইন সে আবার পেঙ্গুইনের পাগল থাকে, তার মানে পেঙ্গুইন খুব ভালোবাসে, সে হঠাৎ করে বললো যে মানে ওই ছেলেটা কথা চিন্তা করে হাইটা যাই যাওয়ার সময় একটা পাশের খাইয়ে পড়ে গেলো, পড়ে যাওয়ার পর তাই কী করবে সব কিছু ভেজে গেলো অনেক ভয় পাইছে কান্না করতেছে, তারপর দাঁত একটা ভেঙে গেছে, তারপর যাইতেছে নায়কের কাছে গেছে, যাই তো দেখে হেই মানে যার সাথে দেখা হয়েছে সে, তারপর তাকে সে টাকা দিচ্ছে তার টাকাও দিচ্ছে না, সে বলে যে তোমার সাথে একদিন আমি রুম ডেট করতে চাই, তারপর অনেক কিছু তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে পরে দেখা হবে অনেক, তারপর এই জায়গা থেকে নায়িকা চলে যাবে, নায়িকা চলে যাওয়ার পর পরে অন্য এক সময় আবার দেখা করে, দেখা করার পরে যায় তারা ঘুরতে মরতে যাবে, তা হঠাৎ করে নায়িকার চা গাড়ির চাবি আনতে ভুলে গেছে, তাই এই জন্য আবার নায়কের কাছে লিপ চায়, অনেক ঘোরাফোরা করে নায়কের কাছ থেকে ঘুরে ফুরে অনেক মজাই পায়, তারপর নায়কের নায়িকার বাসায় যায় গাড়ির চাবি নিয়ে নায়িকা চলে আসে তার গাড়ি নিতে, হঠাৎ করে সিলভারটা তার ইতি বাইজে পরে বলছে উলঙ্গ হয়ে যায়, তারপরে তো তোমার আবার সে কাপড়টা পরে নেয়, তারপর সিন ওই জায়গা থেকে কাট হয়ে যায়, যাই হোক এই জায়গা থেকে একটা দেখতে যেটা মোটকি একটা মেয়ে মানে মহিলা তার একটা চাবি দেখাইলো, কী যেন বলতেছে বিষয়টা বলতে পারলাম না,
ছবিটা দেখানোর নায়ক অনেক চিন্তা ভাবনা পড়ে গেল নায়কের মানে তারপর নায়ক হঠাৎ করে যে চলে যায় তার মানে চিনে যেতে কার্ড হয়ে গেছে তারপর বন্ধুর কাছে বলতেছে যে বন্ধু আমার তো এরকম একটা মেয়ে পছন্দ হয়েছে কিন্তু কী করবো তার সাথে আমি কিছু করতে পারতেছি না আর আমি তো কিছু করলেই তো আমার বন্ধুর বিয়ে হয়ে যায় মানে আমি যার পছন্দ হই তার তো বিয়ে হয়ে যায় এখন কী করবো বলো বলে আমার কাছে একটা সলিউশন আছে তুই খালি ওই রকমই আনন্দ ফুর্তি কর তোর জীবনে বিয়ে গো লাগবে না অনেক সুপার থাকবি জীবনে তারপর ওই ওইভাবে ভাবতে থাকে আর সারাদিন একটা একটা মানে বিভিন্ন মেয়ের সাথে রুম ডেট করে আর মজাই থাকে তার মানে এটা এইসব করে আবার মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় যে জীবনে কোনো একটা মেয়েকে পারমানেন্টলি ভালোবাসতে পারবে না তারপর অনেক ইচ্ছা ভাবনা করে নায়িকাটার দিকে মানে তার মনটা আবার ঘুরে যায় আবার নায়িকাটার সাথে যায় যাইয়া দেখে নায়িকাটা একটা টিভি শোতে কাজ করে এনে যাইয়া তার সাথে দেখাবাত্রা করে মানে তার ভালো লাগে নায়কের ভালো লাগে আর নায়িকারও তার ভালো লাগে এখন মানে অনেক ঘোরাফোরা করতেছে তারপরে নায়িকারও খুব মানে হ্যাপি নায়িকায় নায়কেও খুব হ্যাপি কিন্তু কিছু করার নাই সমস্যা তো ওইটা আবার নায়িকা নায়িকা থাকতেছে নায়িকার কাছ থেকে দূরে দূরে থাকতেছে কারণ নায়িকা একটু ধরলেই তো একটু শুইলেই তো বিয়ে হয়ে যাবে এবার খাম্পার সাথে টাকা পড়ে যায় তারপর হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার পর একটু সুস্থ হওয়ার পরে তারপর দুজন এক হোটেলে থাকে থাকার পরে পরের দিনকে আবার ঘুরতে ঘুরতে বাইর হয় তো অনেক মজাই করে তারা তারপর তারা আবার আর অন্য একদিন একটা হোটেলে যায় নায়িকায় তো পুরো মানে হট হয়ে গেছে গরমে তারপর নায়কের শার্ট প্যান্ট খুলা ফালায় তখন নায়কে তো দৌড়াই পালাই যায় পালাই যাওয়ার পর বন্ধুর কাছে বলে বন্ধু এরকম অবস্থা আমি তো আর থাকতে পারতেছি না তারা ছাড়া তারপর এই তার বন্ধু বলে যে ওই একটা মোটা মহিলা দেখছো তার সাথে যদি তুই এক রাত মানে থাকিস তাহলে কিন্তু তোর অভিশাপ ভাঙে যাইতে পারে সম্ভবত তারপর সে তার সাথে মানে কইতেছে তার সাথে কোনো মেয়ে পছন্দ করে না তারে তারপর নায়কে সেই জায়গায় যায় যারা বলে তোমাকে আমি $500 দেবো তুমি যদি আমার সাথে এক রাত থাকো ঠিক আছে তারপর কী করবে এই মেয়েটাও রাজি হয়ে যায় তো মেয়েটা যাওয়ার পর এবার মানে অনেক খারাপ লাগে তার কাছে যে এইরকম করতে হইতেছে তারপর নায়কের কাছে যায় নায়কের কাছে যাওয়ার পরে যাই হোক নায়কের কাছে যাওয়ার পর নায়িকার সাথে রাত্রে কিছুমিছু করার পরে সকালবেলা মানে টিভি শোতে দেখতেছে ওই মোটা মহিলাটার বিয়ে হয়ে গেছে মোটা মহিলার বিয়ে হয়ে গেছে মানে তার সাথে তার তাহলে তো সর্বনাশ তার নায়িকার সাথেও রাত্রে যেটা করছে তাহলে তো নায়িকারও বিয়ে হয়ে যাবে এই জন্য নায়িকটার খুব মন খারাপ হয় তারপরে নায়িকাটারে খুব মানে নায়িকটাকে খুব সেফটলি মানে রাখতেছে মানে ইংলিশ 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 করে মানে বিবাহের কথা হয়ে রাখতেছে কিন্তু নায়িকার তো বিষয়টা লাগে অনেক বিরক্ত লাগতেছে কারণ নায়িকাটার এত পরিমাণে সেফটি দিয়ে রাখতেছে যাতে নায়িকাটা নিজেই খারাপ লাগে তারপর ওই অভিশাপ যে মেয়েটা দিছিল এই মেয়েটার সাথে হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যায় দেখার বলে যে তুমি আমার অভিশাপ ফেরত নিয়ে যাও তারপর কয় আমি তো ওই অভিশাপ তো রাগ করে দিছি ওটা আমার কাছে ফেরত নেওয়া সম্ভব না কারণ আমি অভিশাপ তোমায় দেইও নাই তারপর অভিশাপ দেয় নাই বলতেছে তারপর নাইটটা এই জায়গাতে চলে গেল তারপর হঠাৎ করে পেঙ্গুইনের বই দেখলে বইটা মানে এই বইটার যে লেখক সে অনেক সেলিব্রিটি মানুষ তারপরে তার কাছে যায় নায়িকায় মানে নায়িকায় তার সাথে বিয়ে দেবে নায়কে তারপর নায়িকার ভাই ইয়ারে ফোন দেয় ফোন দেওয়ার পর তারপর ওই জায়গায় দেখা করতে যায় নায়িকার লাগে মানে তার বিয়ে দিয়ে দেয় না এইভাবে নায়কটার অনেক মন খারাপ হয় কিন্তু কী করবে তারপর তো হঠাৎ করে বন্ধুর কাছে গেল তারপরে মানে বললো যে এই অবস্থা হঠাৎ করে আবার নায়িকা দেখলে তার কাছ থেকে আইসা পড়ছে আবার নায়িকা ওই মানে ওই ছেলেটার কাছ থেকে ছাইড়াই পড়ছে তারপর এইসব করে যে নায়কের সাথে থাকবে এই যে নায়কের সাথে থাকবে তারপর তাদের দেখা যায় একটা মানে এটা সুন্দর একটা জায়গায় কিন্তু কাম হবে কি মুভিটা তো ভাই এই জায়গায় শেষ হয়ে যায়